বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে মোট 11টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। এটি আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এটিতে পঞ্চম, অষ্টম, এসএসসি, এইচএসসি, কৃষি ডিপ্লোমা ইত্যাদি পাশেই আপনারা আবেদনটি করতে পারবেন। এটিতে এক নম্বর যে পদটি রয়েছে সেটি হলো বৈজ্ঞানিক কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে 20টি। এটিতে আপনাদের যোগ্যতা লাগবে বিএসসি কৃষি অথবা বিএসসি টেক অথবা এমএস অথবা এমএসসি এবং সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণীর বাস্তব অভিজ্ঞতা সহ প্রার্থী অগ্রাধিকার যোগ্য হবেন। দুই নম্বর পদ হলো এডিটর কাম পাবলিসিটি অফিসার, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে সাংবাদিকতায় এমএ অথবা বিএসসি কৃষি অথবা বিএসসি টেক অথবা এমএসসি অথবা নিবন্ধ রচনা অথবা এডিটিং এর কাজে যোগ্যতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার যোগ্য হবেন। তিন নম্বর পদ হলো উপসহকারী প্রকৌশল মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ের ডিপ্লোমা থাকতে হবে। চার নম্বর পদ হলো বৈজ্ঞানিক সহকারী, পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বিএসসি পাস অথবা বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা 2 বছরের অভিজ্ঞতা সহ বয়ন সার্টিফিকেট ধারী হতে হবে। পাঁচ নম্বর পদ হলো জুনিয়র মাঠ সহকারী, পদের সংখ্যা রয়েছে 4টি। এটিতে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমা ধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। ছয় নম্বর পদ হলো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে ষাট লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 60 ও 40 শব্দের গতি সম্পন্ন এবং মুদ্রাক্ষরিক ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 20 শব্দের গতি সহ এইচএসসি পাস। সাত নম্বর পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 4টি। এটিতে এইচএসসি পাস বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 ও 30 টাইপের গতি আবশ্যক। আট নম্বর পদ হলো ট্রাক চালক অথবা ট্রাক্টর চালক অথবা গাড়ি চালক, পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে যানবাহন চালনায় 5 বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস, হালকা অথবা ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে প্রযোজ্য ক্ষেত্রে। নয় নম্বর পদটি হলো স্প্রিনার, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে ট্রেড কোর্স সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, তবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দশ নম্বর পদ হলো ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো সরকার অনুমোদিত ইনস্টিটিউট হতে ট্রেডের সার্টিফিকেট বাস্তব অভিজ্ঞতা সহ প্রার্থী অগ্রাধিকার যোগ্য হবেন। সর্বশেষ 11 নম্বর যে পদটি রয়েছে সেটি হলো অফিস সহায়ক, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে আপনাদের বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাস হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। পূর্বে আপনাদেরকে বলেছি এটি আপনাদের অনলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আপনারা সনদে যেভাবে আপনার নাম, পিতার নাম, মাতার নাম ইত্যাদি তথ্য দেওয়া রয়েছে আপনি অনলাইনে আবেদন করার সময় সম্পূর্ণটি সেভাবে লিখবেন। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার বয়সটি লাগবে 15 জুলাই 2022 তারিখে আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তো এটিতে কমিকনং 5 থেকে 8 নং পর্যন্ত পদ সময় নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর, চাঁদপুর, কুমিল্লা, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, লালমনিরহাট, নীলফাবাড়ী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, মাগুরা, কুষ্টিয়া, বরিশাল, ঝালকাঠি, বরগুনা এবং পটুয়াখালী জেলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। এবং 9 থেকে 11 নং পর্যন্ত পদ সময়ে নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, জামালপুর, শেরপুর, নোয়াখালী, কুমিল্লা, বামুনবাড়িয়া, নাটোর, গাইবান্ধা, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, ফিরোজপুর, বরগুনা, পটুয়াখালী এবং ভোলা জেলার প্রার্থীদের আবেদনটি করতে পারবেন না। এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের আবেদনটি করতে হবে। আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আবেদনটি শুরু হবে 7 আগস্ট 2022 তারিখ সকাল 10টা থেকে, আবেদনটি শেষ হবে 6 সেপ্টেম্বর 2022 তারিখ বিকাল 5টায়। অনলাইনে আবেদনটি করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে নির্ধারিত ফিটি রয়েছে, সেই ফিটি আপনাকে পরিশোধ করতে হবে। তো এটিতে আবেদনের জন্য আপনাদের ফি নির্ধারণ করা হয়েছে, সেটি হলো 1 থেকে 8 নং পদের জন্য আপনাদের ফি দিতে হবে 112 টাকা এবং 9 থেকে 11 নং পদের জন্য ফি দিতে হবে মাত্র 56 টাকা। অনলাইনে আবেদনের সময় কিন্তু আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। আপনি অনলাইন আবেদন করার পূর্বে এই 2টি সাইজ করে আপনার কাছে রেখে দেবেন। তো যেহেতু এটি টেলটকের মাধ্যমে আপনাদের আবেদনটি করতে হবে, কিভাবে অনলাইনে আবেদনটি করতে হবে, ফিটি কীভাবে পরিশোধ করবেন সেটি নিয়ে পূর্বে ভিডিও তৈরি করা রয়েছে। আমি উপরে আই বাটনের লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো SMS এর মাধ্যমে কীভাবে ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে SMS এর ফর্মেটগুলো দেওয়া রয়েছে। 2টি SMS প্রেরণ করতে হবে। তো দ্বিতীয় SMSটি প্রেরণ করা সম্পূর্ণ হয়ে গেলে একটি ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন, সেটি সংগ্রহ করে রেখে দেবেন। পরবর্তীতে আপনার প্রবেশপত্র ডাউনলোড সময় সেটি প্রয়োজন হবে। আর প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে।
তখন আপনার ওয়েবসাইট থেকে আপনার প্রশ্নপত্রটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।